জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান। করোনার কারণে ঘরবন্দী থাকা মানুষের বাগান করার আগ্রহ বেড়েছে। বিষমুক্ত সবজি ও ফলের চাহিদা মেটানোর পাশাপাশি সবুজ নগরী গড়ার অংশীদার হতে এগিয়ে আসছেন অনেকেই। এসএ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে জানাচ্ছেন কাজী শাহেদ। সবুজ নগরী হিসেবে আগে থেকেই সুনাম আছে রাজশাহীর। দিন দিন যেন সবুজ আরো বাড়ছে, এতে বড় ভূমিকা রাখছে পরিকল্পিত ছাদ বাগান। করোনাকালীন সময়ে ঘরবন্দী মানুষ আরেকটু বেশি মনোযোগী হয়েছেন ছাদ বাগানের যত্নে। নগরীর অনেকেই পরিকল্পিতভাবে নিজেদের বাসাবাড়ির ছাদে গড়ে তুলেছেন বাগান। এতে নানা ধরনের সবজি ও ফল গাছ লাগিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে বিতরণ করছেন স্বজনদের। আমাদের হয়তো ছাদের 25% জায়গা আমরা একটু ফাঁকা রাখলাম বসার জন্য, কাপড় চোপড় মিলে দেওয়ার জন্য, আর বাকি জায়গাটুকু আমরা যদি সবজি বাগান করি, ফলের বাগান করি। আমি মনে করি যে যে ল্যান্ডটা আমাদের হারিয়ে গেছে সেই ল্যান্ডটা পুনঃ উদ্ধার হয়। আমি ভোরবেলা অ্যাকচুয়ালি উঠে দেখি সব পাখি এসে এখানে বসে আছে, তো সময়টা সুন্দর কেটে যায়। আমি এমনভাবে করি যে আমার যেন 12 মাসই আমি শাকসবজিটা পাই। সবাই মিলে আমরা এটা মানে কি মেনটেন করি। কৃষি কর্মকর্তারা বলছেন নগরীতে দিন দিন কৃষি জমি কমে যাওয়ায় ছাদ বাগান করে যে কেউ সহজেই পূরণ করতে পারে পরিবারের পুষ্টি চাহিদা। বাইরে সময় না কাটিয়ে ছাদ বাগান হতে পারে ঘরবন্দি একঘেয়েমি জীবন থেকে মুক্তির মাধ্যম। রাস্তায় বের না হয়ে আপনি ছাদে বাগান করেন এবং সকাল বিকেল এখানে পরিচর্যা করেন, কাজ করেন, দেখবেন যে আপনার ওই ব্যায়ামের কাজটাও হবে, প্লাস আপনি এখান থেকে বাড়তি পুষ্টি পাবেন, সবজি পাবেন। নগরীতে পরিকল্পিতভাবে 200 বাড়িতে ছাদ বাগান গড়ে উঠেছে। আরও যেসব বাড়িতে ছাদে বাগান করার সুযোগ আছে সেগুলো নিয়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। আমাদের মেট্রোপলিটন যে কৃষি অফিস আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা আমরা তাদেরকে বলেছি যে তোমরা এই বিষয়টা দেখো যে কার কার বাড়িতে সুযোগ আছে, এখনো করেনি, তারা এই কাজটা করতেছে। যান্ত্রিক জীবনে ছাদ বাগানের ছোট্ট উদ্যান নগরবাসীকে রাখতে পারে সতেজ, উপহার দিতে পারে নির্মল সবুজ পরিবেশ, এমনটাই মনে করেন কৃষিবিদরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।